আজকাল একটা অতি সহজ উপায় বাচ্চাদেরকে ভোলানো, তাদেরকে খাওয়ানো এবং তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা মোবাইল ফোন তাদের হাতে অতি সহজেই ছেড়ে দিই। এই মোবাইল ফোনের কতটা ক্ষতিকারক দিক যদি একটু জানতাম তাহলে মনে কেউ আমাদের বাচ্চাদেরকে আমরা তাদের মোবাইল ফোন কিন্তু হাতছাড়া করতাম না। কি হয়, একটি বাচ্চা যখন এরকম একটা আনন্দ উপকরণ যে পেয়ে যায়, সে সারাদিন খেলে তার শরীরের মধ্যে যে পরিবর্তন না হয়, ব্রেনে যে পরিবর্তন না হয় মোবাইল, তার 2 মিনিটের মোবাইল ব্যবহারের ফলে সে অতটা পরিবর্তন ঘটে। এই মোবাইল দিতে দিতে তার প্রতি একটা আসক্তি চলে আসে, তার ফলে ব্রেন থেকে একটা বিশেষ ধরনের কিন্তু হরমোন নিঃসরণ হয়, তার নাম ডোপামাইন। যে ডোপামাইন যদিও প্লেজার হরমোন এবং যেটাকে নিয়ন্ত্রণ করে সেরোটোনিন, কিন্তু এই অত্যাধিক মোবাইল ব্যবহার করলে সেই ডোপামাইনের চাহিদা বেড়ে যায় এবং একসময় যখন পাই না তখন ডিপ্রেশন এসে যায় এবং কিন্তু গ্যাম্বলিং মানে জুয়া বা বিভিন্ন নেশা করা, জিনিসপত্র ভাঙা এরকম করতে শুরু করে। সে কিন্তু হিংস্র হয়ে পড়ে, আস্তে আস্তে অসামাজিক হয়ে পড়ে, তার মধ্যে ক্ষিপ্রতা চলে আসে, একসময় আনমনা হয়ে যায়, চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে এবং তার কোনো কাজে মন বসে না। এইভাবে সে আস্তে আস্তে কিন্তু হিংস্র হয়ে পড়ে। তো তাদের হিংস্রতা হাত থেকে বাঁচাতে গেলে খুবই সাবধান, তাদেরকে এখনই মোবাইলটা বন্ধ করতে হবে। সে খাওয়ার জন্য মোবাইল, তার আনন্দের জন্য মোবাইল, সময় কাটানোর জন্য মোবাইল দেওয়া যাবে না। তাকে দেওয়া হোক কিছু একটা ছবি আঁকতে, বা তাকে দেওয়া হোক তাকে একটুখানি গান শুনতে বা অন্য কোনো কাজ করতে, কিন্তু কোনোভাবেই মোবাইল নয়।